রবিবার সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান আর তার আগে অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে একসঙ্গে বিবৃতি দিয়েছে তৃণমূল সহ ১৯টি বিরোধী দল। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তো আছেই, আম আদমি পার্টি, সিপিএম, সিপিআই, আরএসপি, শিবসেনা, সমাজবাদী পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এনসিপি, ন্যাশনাল কনফারেন্সের মতো দল। ১৯টি বিরোধী দলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে রাষ্ট্রপতিকে ছাড়া সংসদ চলতে পারে না, তবে তাকে ছাড়াই নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই অমর্যাদাকর কাজ রাষ্ট্রপতি পদের অবমাননা এবং সংবিধান লঙ্ঘনের সামিল। যেখানে দেশ প্রথম একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে সম্মান জানিয়েছে, সেখানে এ ধরনের কাজ চেতনায় আঘাত হানে। তো বিপুল পরিমাণ খরচা করে, দেশের টাকা খরচা করে এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্প ভারতবর্ষের অর্থনীতিতে এখন ওই বিলাসিতার জায়গা নেই, এটা হতে পারে না। সাভারকারের জন্মদিনে উদ্বোধন কেন, কিসের জন্য? সংসদ ভবন কেন মহামান্য রাষ্ট্রপতি উদ্বোধন করবেন না? তাকে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। প্রেসিডেন্টকে বাধ্য করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে যখন উদ্বোধনের কথা বলে তখন স্বাভাবিকভাবেই আমরা তার বিরোধিতা না করে পারি না। এই কারণে কয়েকদিন আগেই ভারতবর্ষের একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি ঘোষণা করে সারা ভারতবর্ষ জুড়ে ঢোল বাজাতে আরম্ভ করলো, আদিবাসীদের ক্ষমতা দিলাম যেটা কেউ দেয়নি। কিন্তু এ ক্ষমতা দেওয়ার কী মানে আছে? আদিবাসী মহিলাকে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি করা হলো পুতুল করে বাণী রাখার জন্য তো নয়, তার অধিকারকে নিশ্চিত করার জন্যে। সে অধিকার কেড়ে নিচ্ছে তো মোদী। মোদীরা চাইছেন লোকসভা ভোটটা এক্ষুনি হোক, এক্ষুনি তো হবে না, আগামী বছরই হবে। মোদীজি 400 নিয়ে আসবে, আর প্রতিবারে লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জি এসব নাচন কুদন করেন। 2014 সালে মোদীজি 278 সিট পেয়েছিলেন এনডিএ, আপনার 2019-এ 355 সিট এনডিএ পেয়েছে, একা বিজেপি 303 সিট পেয়েছে। সব বলে কি হবে, 400 করে সিট পাবে মোদীজি। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক আগেই দিয়েছেন, আর এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছেন তিনি, আপনাদের দেখিয়েছি, আর তারপর এবার নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27 মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হবে, নীতি আয়োগের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফলে সেই বৈঠকে মুখোমুখি হচ্ছেন না মোদি মমতা। সূত্রের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখেই প্রতিবাদ জারি রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নীতি আয়োগের বৈঠকে গিয়ে বঞ্চনার কথা বলছেন না, প্রশ্ন কংগ্রেসে, সব মিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তুমি বাংলায় বলছো 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, তুমি বাংলায় বলছো বঞ্চিত হচ্ছে, তুমি বাংলায় বলছো বিজেপি আমাদের উপরে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে, সেগুলো বলার জায়গায় তুমি কেন যাচ্ছ না? নীতি আয়োগ একটা ফোরাম, সেই ফোরামে গিয়ে বাংলার কথা কেন বলা হবে না? নীতি আয়োগের যেখানে সভা হচ্ছে, যেখানে মিটিং হবে, যেখানে আলোচনা হবে, আলোচনায় অংশগ্রহণ তো ছেড়ে দিন, অংশগ্রহণ তো নিতেই হবে। বঞ্চনার প্রতিবাদে অনশন অবস্থান করুন সেখানটায় গিয়ে। শুধু কেন্দ্র বিরোধিতার নাটক আর কতদিন চলবে? পশ্চিমবঙ্গে নীতি আয়োগে গিয়ে কি বলবে যে আমরা হিসাব দিই না? হিসাব না দেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে? আমরা এক জায়গার টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাই এবং প্রকাশ্যে দাঁড়িয়ে বলি এটা আমরা করতে পারি? এই যাদের অবস্থান, প্রশাসনিক অবস্থান, তারা নীতি আয়োগের বৈঠকে ফেস করবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রের ডাকা বৈঠকে যান তখন এরা বলে তৃণমূল সেটিং করতে যাচ্ছে, আর যখন উনি না যান তখন ওরা বলে যাচ্ছেন না কেন? তাহলে এই বিরোধী দলের কথার কোনো ঠিক আছে?